ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের বলেছেন নির্বাচন গণতন্ত্র ও মানবাধিকারের মতো বিষয়গুলো নিয়ে সরকার এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইতিবাচকভাবে যুক্ত থাকবে যুক্তরাজ্য আজ পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর তিনি সাংবাদিকদের কথা বলেন তিনি আরও বলেন আপনারা জানেন যে যুক্তরাজ্য সরকার নির্বাচন গণতন্ত্র ও মানবাধিকারের বিষয়ে ভিন্ন মত পোষণ করে আট জানুয়ারি একটি বিবৃতি দিয়েছে এই বিষয়গুলি নিয়ে সরকার এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইতিবাচকভাবে আলোচনা চালিয়ে যাব আমরা যুক্তরাজ্য বাংলাদেশ সম্পর্ক শক্তিশালী করা ব্যবসা ও বিনিয়োগ বাড়ানো এবং নিরাপত্তা অংশীদারিত্ব জোরদার করার বিষয়ে এবং জলবায়ু পরিবর্তন অভিবাসন এবং রোহিঙ্গাদের কল্যাণের মতো চ্যালেঞ্জ মোকাবেলায় একসঙ্গে কাজ করার প্রসঙ্গে আলোচনা করছি এর আগে আট জানুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে যুক্তরাজ্য সরকারের বিবৃতিতে বলা হয় বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু মানদণ্ড অনুযায়ী হয়নি আর নির্বাচনে সব দল অংশ না নেওয়ায় মানুষের ভোট দেওয়ার যথেষ্ট বিকল্প ছিল না বলেও অভিমত প্রকাশ করেছে দেশটি